শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সদ্য প্রয়াত দর্শক নন্দিত অভিনেতা আহমেদ রুবেল। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রয়াত শিল্পীর কফিনে দীর্ঘদিনের সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এমন অকাল মৃত্যুতে বাকরুদ্ধ সবাই। পরে চ্যানেল আই কার্যালয়ের সামনে আহমেদ রুবেলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুরে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হয় এই শিল্পীকে। আহমেদ রুবেলকে আনা হলো জাতীয় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। কদিন আগেও যিনি এসেছেন প্রাণবন্ত উপস্থিতি নিয়ে, এবার এলেন কফিনবন্দি হয়ে। অভিনেতা আহমেদ রুবেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব ও দীর্ঘদিনের সহকর্মীরা। ওর মতো প্রতিভাবান অভিনেতা আমাদের দেশে খুব কম আছে। তার সরলতা, তার অসাধারণ অভিনয় ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করেছে। তার শিল্পী সত্তাকে কখনোই প্রয়াতের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তারা। গুণী এই অভিনেতার মৃত্যু ছড়িয়েছে শোকের ছায়া। সে একজন ভালো অভিনেতা, পাশাপাশি সে একজন ভালো মানুষ। কণ্ঠস্বর শুনে আমার রীতিমতো আফসোস হতে থাকলো যে এত সুন্দর কণ্ঠস্বর কিভাবে হয়। আমি রুবেল ভাইকে কখনো দেরি করে আসতে দেখিনি, কখনো কোনো শুটিং ফাঁসিয়ে দিতে দেখিনি। চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে অভিনয় করার তার সব সময় একটা আগ্রহ ছিল। আহমেদ রুবেল অভিনীত সবশেষ ছবি পেয়ারার সুবাস এই শিল্পীর নামে উৎসর্গ করার কথা জানান সংশ্লিষ্টরা। পেয়ারার সুবাস তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে। কালকে থেকে সারা দেশে সিনেমাটা যখন যাবে সবাই দেখতে পাবেন যেখানে এটা রুবেল ভাইকে উৎসর্গ করা সিনেমা। পরে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ের সামনে আহমেদ রুবেলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গাজীপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয় তাকে। বুধবার সন্ধ্যায় তার অভিনীত পেয়ারার সুবাস চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে অংশ নিতে যাওয়ার সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন 56 বছর বয়সী এই অভিনেতা। আহমেদ রুবেল ছিলেন একাধারে থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। ঢাকা থিয়েটারে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। 2005 সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করেছেন। শ্যামল ছায়া, চন্দ্রকথা ও গেরিলার মতো দর্শক নন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিল্পী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।